আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। গোপনে ও প্রকাশ্যে দান সাদকা করার অনেক উপকারিতা আছে, এর কিছু প্রতিফল পাওয়া যাবে পরকালে, আর কিছু ফায়দা এমন আছে যেগুলো দুনিয়ায় পাওয়া যায়। দান সাদকায় বিপদ আপদ দূর হয়। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা অধিক হারে সাদকা করো, কেননা বালা মুসিবত সাদকাকে অতিক্রম করতে পারে না। সাদকার মাধ্যমে ধন সম্পদ বৃদ্ধি হয়। সাদকার বিনিময়ে আল্লাহ তাআলা এর চেয়ে অধিক ও উত্তম জিনিস দান করেন। পবিত্র কোরআনে এসেছে, আল্লাহ সুদকে নিচ্ছ করেন এবং দান খয়রাত বৃদ্ধি করেন। আল্লাহ পছন্দ করেন না কোনো অবিশ্বাসী পাপীকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, তুমি ব্যয় করো হে আদম সন্তান, আমিও তোমার প্রতি ব্যয় করব। দান সাদকার দ্বারা সম্পদ পবিত্র হয়। সম্পদ উপার্জন করতে গিয়ে অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও ভুল ভ্রান্তি হয়ে যায়। সাদকার মাধ্যমে এই ভুল ভ্রান্তি মোচন করা হয়। কাইস ইবনে আবু গারাজা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমাদের ব্যবসায়ীদের দালাল সম্প্রদায় বলা হতো। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাজ দিয়ে যাওয়ার সময় আমাদের এই নামের চেয়ে অধিক সুন্দর নাম দিলেন। তিনি বলেন, হে ব্যবসায়ী সম্প্রদায়, ব্যবসায়িক কাজে বেহুদা কথাবার্তা এবং অপ্রয়োজনীয় শপথ হয়ে থাকে, সুতরাং তোমরা ব্যবসার পাশাপাশি সাদকা করে তাকে ত্রুটিমুক্ত করো। দান সাদকা ভয়ভীতি থেকে নিরাপত্তা দান করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একবার সূর্য গ্রহণ হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের নিয়ে সালাত আদায় করেন। এতপর তিনি লোকজনের উদ্দেশ্যে খুতবা দান করেন। প্রথমে তিনি আল্লাহর প্রশংসা ও গুণ বর্ণনা করেন। তারপর তিনি বলেন, সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে থেকে দুটি নিদর্শন, কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্য গ্রহণ ও চন্দ্র গ্রহণ হয় না, কাজেই যখন তোমরা তা দেখবে তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, তার মহত্ব ঘোষণা করবে এবং সালাত আদায় করবে ও সাদকা প্রদান করবে। ফেরেশতাদের দোয়া প্রাপ্তি। দান সাদকাকারের জন্য প্রতিদিন ফেরেশতারা বরকতের দোয়া করে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বান্দা যখন সকালে উঠে দুজন ফেরেশতা অবতীর্ণ হন, তাদের একজন বলেন, হে আল্লাহ, খরচকারীর ধন সম্পদ আরও বাড়িয়ে দিন, এবং দ্বিতীয়জন বলেন, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে কৃপণতা থেকে হেফাজত করুন। আমিন।